হ্যালো ইরিয়ন ওয়েলকাম টু সফলবংল ইউটিউব চ্যানেল সফল সফলবংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে সকালে বন্ধুরা একে একে মিলে যাবে দুই মন আজকে আমরা শিখবো হরমোন চলো তা মজা করে আজকে শিখবো ক্যাটাগরি ওয়ানে কিছু কোয়েশ্চেন আছে শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার ঠিক আছে পুরো ডিটেলসে যদি ক্লাসটা তোর কমেন্ট করে দেবে তাহলে ক্যাটাগরি ওয়ানে কোশ্চেন আছে এবং যদি নিচের দিকে চলে আসো দেখবে ক্যাটাগরি টুয়েলও কোশ্চেন আছে দেখিয়ে দিই একটু এই দেখো ক্যাটেগরি টুয়ে কোয়েশ্চেন তো আমি অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের দেখাবো কোনগুলো সঠিক উত্তর হচ্ছে তোমরা নিজেরা কিন্তু একটু কমেন্ট করে দিও শুধুমাত্র প্র্যাকটিসের হিসেবে এগুলো রেখেছি ঠিক আছে তো অগ্নিধারা ব্যাচ নিয়ে একটু বলে দিই আমাদের মক টেস্ট ব্যাচ অগ্নিধারা ব্যাচ যদি কারো মনে হয় জয়েন করবে এই নাম্বারটা যোগাযোগ করে নেবে নাম্বারটা কত দেখো লেখা আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু পনেরো পনেরোটা মক টেস্ট পাচ্ছো টোটাল একশো কুড়ি টাকায় ঠিক আছে তো যদি কারোর মনে হয় যে ভর্তি হবে এখানে তাদের ভর্তি হতে পারো পরীক্ষার আগে অবশ্যই মক টেস্ট দেওয়া জরুরি ওকে চলো আমি ডিটেলসে চলে যাচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন দেখো ক্যাটেগরি ওয়ান প্রথম প্রশ্ন হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে মানবদেহে প্যারাথরমোনের ক্রিয়া হলো কোনগুলি ঠিক আছে অর্থাৎ প্যারাথরমোন কোন কাজগুলো করে থাকে চারটে অপশন কী আছে দেখো রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস করে ওকে ফার্স্ট ফার্স্ট অ্যান্সে কি বললাম ফার্স্ট অপশন হচ্ছে রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস করে অপশান নাম্বার বি দেখো রক্তে সোডিয়ামের মাত্রা বাড়ায় নাকি রক্তের ক্যালসিয়ামের মাত্রা হ্রাস করে নাকি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় চারটে অপশন আছে কোনটা রাইট অ্যান্সার একটু কমেন্ট করো ঠিক আছে চলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ডি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায় ঠিক আছে অর্থাৎ এই যে আমাদের মানবদেহ তার কাছকে মান মানব দেহের রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়ায় ঠিক আছে চলো আচ্ছা দুধে কোন উপাদানটি মুখ্য পরিমাণে পাওয়া যায় এটা একটু কমেন্ট করে দিও চলো ফার্স্ট সেকেন্ড কোয়েশ্চেন দেখো নিচের কোন উদ্ভিদের হরমোন পাতার সেন্সেন্সে বিলম্ব ঘটায় তো দেখো এটার উত্তর কী হবে চারটে অপশান দেখো অ্যাপসিসিক অ্যাসিড আছে ইথিলিন আছে অপশন নাম্বার সি হচ্ছে অক্সিন এবং অপশন নাম্বার ডি হচ্ছে সাইটোকাইনিন তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো পাতার সেনসেন্সে বিলম্ব ঘটায় হচ্ছে সাইটোকাইনিন অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার ওকে চলো ঠিক পরের অপশন চলে যাচ্ছি পরের কোশ্চেন বলছি দেখো নিচের কোন হরমোনের ঘাটতি এটা গাছে বামনতার সৃষ্টি করে অর্থাৎ দেখো দুটো রকম পায় একটা একটা উদ্ভিদ দেহে পায় একটা প্রাণী দেহে যদি প্রাণী দেহে হয় অর্থাৎ মানুষের যেরকম হয় বামনত হয় কিন্তু এসটিএচের গ্রোথ হরমোনের কম খরনের ফলে ঠিক আছে আমরা দেখি না একটা হয় খুব খুব বেটে হয় একটা হয় খুব বেটে একটা খুব লম্বা ঠিক আছে অতিরিক্ত মাত্রাধিক্ত যদি লম্বা হয় সেটা হচ্ছে অতি কায়ত অতি লম্বা মানে অতি অতিকায়ত্ত এটা একটা রোগ আর যদি একদম বেটে হয় তাহলে সেটা হচ্ছে অতি বামনত্ব রোগ ঠিক আছে তো এটা হয় কিন্তু এস অর্থাৎ তোমার সরি গ্রোথ হরমোনের ফলে ঠিক আছে গ্রোথ হরমোন ফলে কিন্তু এটা হয় আর উদ্ভিদের যদি বলা হয় উদ্ভিদের ঘাটতি কোন হরমোনের ঘাটতির ফলে এই এই রোগটা হয় অর্থাৎ বামনত্ব রোগটা হয় বেটে হয়ে যায় গাছ তো সেটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছো যে ব্রাসিনোস্টোরড ঠিক আছে ব্রাসিনো স্টেরয়েড যে হরমোনটা রয়েছে সেই হরমোনের কম ফরনের ফলে কিন্তু এই বামোন্দর রোগটা হয় ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন আছে কমেন্ট করে একটু কিন্তু খাতায় নোট করে নেবে ঠিক আছে সবগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষার ওরিয়েন্টেড ঠিক আছে এক্সাম ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন নেওয়া হয়েছে নেওয়া হয়েছে চলো পরে কোশ্চেন দেখে নাও উদ্ভিদের স্ট্রেস হরমোনের নামগুলো কী স্ট্রেস হরমোনের নাম কোনটি কোনটা কি স্ট্রেস হরমোন বলা হয় চারটে অপশন আছে দেখো ব্রেসিনোস্টোরয়েড তারপর দেখতে পাচ্ছি অ্যাপসেসিক অ্যাসিড সাইটোকাইনিন এবং হচ্ছে ইথিলিন তো এই প্রশ্ন সঠিক সঠিক উত্তর কীভাবে স্ট্রেস হরমোন বলা হয় কিন্তু এই অ্যাপসেসিক অ্যাসিড কী বলা কিন্তু স্ট্রেস হরমোন ঠিক আছে চলো তো এই এই প্রশ্ন সঠিক উত্তর অপশন নাম্বার বি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নাও পিটিটারি হরমোন পুরুষের অণ্ডকোষকে শুক্রাণু তৈরিতে এবং মহিলাদের মধ্যে মাসিক ভিত্তিতে ফলিকিউলার বিকাশে ট্রিগার করে এটা কোনটা করে সেটা তোমার তোমাকে জানতে হবে বা তোমাকে উত্তর দিতে হবে চারটে অংশে হচ্ছে দেখো প্রোল্যাক্টিন আছে বৃদ্ধির হরমোন আছে অর্থাৎ বৃদ্ধি হরমোন গ্রোথ হরমোন কথা বলা হচ্ছে দেখো ফলিল ফলিকল উত্তেজক হরমোন ঠিক আছে আর আরেকটা হচ্ছে তোমার লুই লুটিন লুটিলাইজিং ঠিক আছে লুটিনাইজিং হরমোন তো এই প্রশ্নের সবগুলোর মধ্যে কোনটা রাইট আনসার হবে এটা খুবই সহজ কোশ্চেন রাইট আনসার কিন্তু এখানে দেবো ফলিকল ফলিকল উত্তেজক হরমোন যেটা আছে অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে কতগুলো হচ্ছে একটু কমেন্ট করে দেবে লাস্টের দিকে চলো আচ্ছা পরে প্রশ্ন দেখো প্রথম প্রাকৃতিকভাবে প্রাপ্ত সাইটোকাইনিনগুলির নাম বলো প্রথম যেটা পাওয়া যায় যে যে সাইটোকাইনিনগুলো পাওয়া যায় সেটার নামগুলো বলতে হবে প্রথম একটাই নাম আছে আচ্ছা অপশন নাম্বার হচ্ছে নিউ নিউ অ্যাকসিন ঠিক আছে এই অপশন নাম্বি হচ্ছে জ্যানথক্সিন তারপর দেখতে পাচ্ছ অপশন নাম্বার হচ্ছে জেটিন এবং অপশনটি হচ্ছে আইসোপেন আইসোপেন ঠিক আছে অ্যাডিনিন তো রাইট অ্যান্সার কী হবে তো দেখো প্রথম যে প্রাকৃতিক সরি প্রথম যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সাইটোকাইন তার নাম হচ্ছে কিন্তু জেটিন অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার জেটিন ওকে চলো নিচের কোন আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে থাকো ঠিক আছে অপশান পরের প্রশ্ন দেখো নিচের কোন উদ্ভিদের হরমোন বীজের অঙ্কুর উদ্গমের জন্য দায়ী তো দেখো চারটে অপশন কি আছে অক্সিন আছে জিব্বেরিলিন আছে ইথিলিন আছে এবং অ্যাপসিসিক আছে অ্যাপসিসিক অ্যাসিড আছে তো কোনটা সঠিক উত্তর হবে তো দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে জিব বিরিন ঠিক আছে জিভ বিরঋণ কী করে উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম দেখো এই যে দেখতে পাচ্ছো একটা বীজ বীজ থেকে আস্তে আস্তে তার মধ্যে অঙ্কুরোদ্গম ঘটছে এবং তারপরে একটা গিয়ে মানে চারা গাছের তৈরি হচ্ছে তাই না তো এটা কিন্তু হয় কিন্তু এই তোমার জিব্বের ঋণের ফলে কিন্তু হয় ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নাও বেল্টিং কী দেখো বোল্টিং সরি বোল্টিং কী কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো ভালো কোশ্চেন নিয়ে আসা হয়েছে ওকে তো লাইক শেয়ার করতে কোনো রকম কোনো খামতি রাখবে না কারণ আমি কিন্তু আমার দিক থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করছি তোমরা তোমাদের বেস্টটা দাও ঠিক আছে তো বোল্টিং কী বোল্টিং হচ্ছে দেখো চারটে অপশন আছে ইন্টারনোট প্রসারণ আছে শিকড় আছে শুটিং আছে এবং হচ্ছে স্যুট অ্যাপিক্যাল মেরিস্টাম আছে কোনটা সঠিক উত্তর হবে তো চলো দেখে নিই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ইন্টারনোট প্রসারণ ঠিক আছে অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর চলো বোল্টিং হচ্ছে কি ইন্টারনোট প্রসারণ এখানে ছবি দিয়ে দিয়েছি দেখো ইন্টারনোট বোল্টিং মানে কি দেখো এই দেখো দেখো দেখতে পাচ্ছ যে একটা যখন মানে ফুল থেকে দেখতে পাচ্ছ ফুলে যে এটা থেকে মানে বীজ থেকে যখন সেটা চারাগাছ হতে শুরু করে সেটাকে বোল্টিং বলা হচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কি এই কাজ হচ্ছে ইন্টারনোট প্রসারণ করা চলো পরের প্রশ্ন দেখে নাও জিব্বরেলিন যা অঙ্কুর মধ্যে সংশ্লেষিত হয় কোন মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে সেটা পরিবাহিত হচ্ছে তো দেখো এটা খুবই সহজ কোশ্চেন যেটা দেখো আমরা কি পাই জীবের মধ্যে দেখো মূলত কিন্তু দুটো ময়নমেন্ট পার্ট পাই একটা জাইলেম একটা ফ্লোয়েম কলা ঠিক আছে দুটো কলা পাই তো জাইলেম কলার কাজ কি না উদ্ভিদ দেহে জলটাকে সংবহন করা জলটাকে পরিবহন করা তাই না তাহলে এখানে আমরা জাইলেমটা হবে না কারণ এখানে বলেছে বিভিন্ন অংশে পরিবাহিত হয় ঠিক আছে সংশ্লেষিত হয়ে বিভিন্ন অংশে পরিবহন করার কাজটা কিন্তু করে ফ্লোয়েম ঠিক আছে তো দেখো চারটে অপশনের মধ্যে জাইলেম আছে চালুনি নল আছে বা তারপরে দেখো বা বলতে পারো ঝিল্লি আছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ অ্যালি অ্যালিউরিয়ন স্তর আছে এবং অপশন নাম্বার ডি হচ্ছে ফ্লোয়েম তো আমি একটু আগে বললাম জাইলেমের কাজ হচ্ছে জলগুলো সংশোধন করা জলগুলো পরিবহন করা আর অপশন নাম্বার ডি যেটা আছে ফ্লোয়েম সেই ফ্লোয়েমের কাজ হচ্ছে বিভিন্ন অংশ এটাকে প্রেরণ করা ঠিক আছে তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্ন উত্তর ডি ওকে খুবই সহজ ছিল কোশ্চেনটা চলো পরের কোশ্চেন দেখে নিই অ্যামাইনো অ্যাসিডের নাম বলো যা অক্সিন জৈব সংশ্লেষণের পূর্বসূরি হিসেবে কাজ করে কোয়েশনটা কিন্তু বেশ ভালো ভালো কোয়েশন আছে ঠিক আছে তো দেখো অপশন নাম্বার এ কী আছে সেরিন আছে তারপর দেখো ট্রিপ্টো ফ্যান আছে ভ্যালাইল আছে এবং হচ্ছে টায়োসিন আছে তো সব থেকে সঠিক উত্তর কী হবে ট্রিপ্টোফোন ট্রিপ্টো ফ্যান হচ্ছে কি ট্রিপ্টো ফ্যান হচ্ছে যেটা আমাদের জৈব সংশ্লেষণের পূর্বসূর হিসেবে কাজ করে ঠিক আছে তো যদি প্রশ্ন আসে যে অ্যামাইনো আছে জৈব পূর্বসু হিসেবে কোনটা কাজ করে পূর্বসরই মানে কি ফার্স্ট জেনারেশন মানে এর আগে যে ছিল সেটা কথা বলা হচ্ছে তাহলে ট্রিপ্টো ফ্যান এটা হচ্ছে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এবার সেই ক্যাটাগরি টু অবশ্যই দশটার মধ্যে কতগুলো ঠিক হলো ক্যাটাগরি ওয়ানে অবশ্যই কমেন্ট করে দিও আর ক্যাটাগরি টু আছে টোটাল চারটে কোশ্চেন যদি বলো স্যার কোশ্চেনের সংখ্যা বাড়ান তাহলে কিন্তু লাইকের সংখ্যা তোমাকে বাড়াতে হবে বস ঠিক আছে আর একবার বলে দিই যদি কেউ মক টেস্ট ব্যাস নিতে চাও বা ক্লাসে জয়েন করতে চাও আর এইগুলো ধরো প্র্যাকটিস এখানে কিছু নেই এখানে শুধু প্র্যাকটিস করবে আর যে ক্লাস বা নতুন কিছু শেখার যদি থাকে বা তুমি মক টেস্ট দিতে চাও তাহলে আমাকে নাম্বারটা দিচ্ছি নাম্বার যোগাযোগ করবে নাম্বারটা কত নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে আমি স্যার জয়েন করতে চাইছি মক টেস্ট ব্যাচ হোক বা ক্লাস হোক আমি ডেসক্রিপশন অংশ লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে কিন্তু হবে চলো এবার ক্যাটাগরি এর কোয়েশন চলে যাই দেখো পিটোটারি গ্রন্থির পশ্চাৎ অংশ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় চারটে অপশন আছে দেখো অ্যান্টি ডিউরেটিক হরমোন আছে অপশান অব হচ্ছে অ্যান্টি অ্যা অ্যাক্সিড অ্যাক্সিটোসিন হরমোন এবং অপশন নাম্বার সি হচ্ছে ল্যাক্টোজেনিক হরমোন এবং অপশন ডি হচ্ছে সোমোটাটোিক গ্রোথ হরমোন তো সঠিক উত্তর কোনটা হবে দেখো পিটিটারি গ্রন্থি দেখতে পাচ্ছো আমাদের মানবদেহে থাকে মানব দেহে একদম কোথায় থাকে মস্তিষ্কের থাকে তাই না আমরা সবাই জানি এবং পিটুটারি গ্রন্থির মধ্যেই কিন্তু এই যেটা এই হরমোনটা যদি না গ্রন্থিটা মানে এটা যদি নিঃসৃত না হয় তাহলে কিন্তু আমাদের গ্রোথটা কমে যায় ঠিক আছে এইখানে কিন্তু এই গ্রোথ হরমোনটা থাকে তো অ্যাকচুয়ালি চলো তো এর বিভিন্ন রকম অংশ বিভিন্ন রকম দিক থাকে তো পশ্চাদ দিকে পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হরমোন না হচ্ছে কিন্তু অ্যান্টিডিউডেটিভ হরমোন এবং একটা উত্তর হবে সেটা হচ্ছে কি অক্সিটোসিন হরমোন তোমরা জানো ক্যাটাগরি টু এর ক্ষেত্রে কিন্তু একাধিক উত্তর মানে একাধিক অপশন একাধিক বিকল্প কিন্তু উত্তর হতে পারে সুতরাং এখানে দুটো উত্তর কিন্তু আমাদের হচ্ছে দুটো অপশান উত্তর হচ্ছে তিনটেও হতে পারে সেক্ষেত্রে আমি বলে দেবো ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখে নিই আচ্ছা লিউটিনাইজিং লিউটিনাইজিং হরমোনের কাজটা কী দেখো চারটে অপশন কী কী আছে লিউটিনাইজিংয়ে মাতৃদেহে দুগ্ধখরণ সহায়তা ঠিক আছে অপশন নাম্বার এ অপশন নাম্বার বি হচ্ছে কি স্ত্রী দেহের ডিম্বাশয়ে কর্পাস টিউলিয়াম টিউ লিউটিয়াম লিউটিয়াম গঠন করা আর অপশন সি হচ্ছে গ্রাফি গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির হার বৃদ্ধি করা এবং অপশন নাম্বার ডি হচ্ছে প্রজেষ্টরণ হরমোন খরণে সহায়তা করা তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর কী হবে এই যে লিউটিনাইজিং হরমোনের কাজ কি এটা এটার উত্তর কিন্তু দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি যেটা আছে স্ত্রী দেহের ডিম্বাশয়ে কর্পাল হ্যাঁ করপাস লিউটিয়াম গঠন করা এবং অপশন নাম্বার ডি যেটা আছে প্রতিষ্ঠান খরনে সহায়তা করা অর্থাৎ দুটো হচ্ছে রাইট অ্যান্সার অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ডি চলো পরের প্রশ্ন দেখিনি ক্যালোরিজেনিক হরমোন রূপে পরিচিত কোনটি সেটা খুবই কমন কোশ্চেন ক্যালোরিজেনিক হরমোন বলছি দেখো দুটো অপশন আছে একটা সরি চারটে অপশন আছে প্রথম অপশন কি আছে দেখো টেট্রা আইডো থাইডোনিন ঠিক আছে টেট্রা আইডো থাইডোরিন এটা হচ্ছে অপশন নাম্বার এ অপশন নাম্বার বি দেখো অপশন নম্বর বিতে হচ্ছে টিসি আর অপশন সি হচ্ছে ট্রাই আইডো থাইডিন ঠিক আছে ট্রাই আইডো আর একটা দেখতে পাচ্ছ যে সেরাডোনিন তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি ট্রাই আইডো থাইডোনিন এবং আর একটা হচ্ছে অপশন নাম্বার এ যেটা আছে অর্থাৎ টেট্রা আইডো থাইডেনিন এ তো দুটো হচ্ছে আনসার ওকে চলো চলে আসছে আমাদের শেষ কোশ্চেন সম্ভবত এটাই আমাদের শেষ প্রশ্ন চলো এবার কিন্তু কমেন্ট করে জানাবে কতগুলো সঠিক উত্তর চোদ্দোটার মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছ দেখো লাস্ট কোশ্চেন প্রাকৃতিক মুখ্য উদ্ভিদ হরমোন রূপে পরিচিত কোনটি দেখো চারটে অপশান আছে দেখো এটা খুবই সহজ কোশ্চেন অক্সিন সাইটোকাইনিন আই বি এবং টু ফোর ডি ঠিক আছে কোনটা রাইট অ্যান্সার হবে এটা একটু কমেন্ট করে দেবে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দিয়ে দিলাম ঠিক আছে তো অবশ্যই আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে জানাবে এবং তোমাদের যদি কোনো কোনো একটা টপিকের উপর কোশ্চেন দরকার হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করবো নেক্সট টাইম দেওয়ার ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ